নমস্কার বন্ধুরা, বাংলাদেশ নেটিভ ফেস ভিডিওতে প্রতিটির মতো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আছি শুভদীপ। তো বন্ধুরা, আগের ভিডিওতে খুবই একটা ইম্পর্টেন্ট কমেন্ট এসেছিল। কমেন্টটি ছিল এই যে ইন্টারভিউ টেবিলে কী ধরনের কোশ্চেন করা হয়। তো সবার আগে প্রথমে আপনারা জানিয়ে দেবো, ইন্টারভিউ টেবিলে কী ধরনের কোশ্চেন করা হয় সেগুলি পুরোপুরি ডিপেন্ড করছে ইন্টারভিউ টেবিলে যে স্যাররা থাকবেন তাদের ওপরে। এছাড়াও আমাদের বেসিক কিছু ইনফরমেশান আমরা কালেক্ট করেছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে কিছু কোশ্চেন কালেক্ট করেছি যেগুলো বেসিক্যালি আপনাদের জিজ্ঞেস করা হয়ে থাকে। তো এই ভিডিওর মধ্যে দিয়ে চেষ্টা করবো আপনাদের সে ধরনের কোশ্চেনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন মতো আজকের ভিডিওতে আপনাদের কাছে করবো ছোট্ট একটা অনুরোধ। আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে প্রতিনিয়ত এ ধরনের আপডেটগুলো, গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আপডেট, গভর্নমেন্ট জব রিলেটেড নিউজগুলো খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইন্টারভিউ টেবিলে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, কিছু বেসিক কোশ্চেন কালেক্ট করা হয়েছে। আমাকে যে ধরনের কোশ্চেনগুলো করা হয়েছিল বেশ কিছু ইন্টারভিউতে, আমি সে ধরনের কোশ্চেনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই অভিজ্ঞতাটা। এছাড়াও সিনিয়র দাদাদের যে ধরনের কোশ্চেন করেছিল সেই অভিজ্ঞতাটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো প্রথমে কিন্তু আপনাদের কখনোই হার্ড কোশ্চেন দিয়ে ইন্টারভিউ টেবিলে শুরু করে না, প্রথমে কিন্তু আপনাদের কিছু বেসিক কোশ্চেন দিয়ে শুরু করে। যেমনটি হলো আপনার নাম কি। নামের পর্ব শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে আপনি কোথা থেকে এসেছেন, বা আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা, অথবা আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনার পিতার নাম কি, আপনার অথবা আপনার বাবার নাম কি। এটাও জিজ্ঞেস করা হতে পারে আপনার পিতা বা বাবা কি করেন। এ ধরনের কোশ্চেন শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের উপর থেকে প্রশ্ন, যেমনটি আপনি কি করেন। আপনার উত্তর যদি পড়াশোনা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হতে পারে কি নিয়ে পড়াশোনা করেছেন, অথবা কোন ক্লাসে পড়েন। যদি আপনার উত্তর হয়ে থাকে আপনি কলেজে পড়েন, তখন কিন্তু আপনাকে এ ধরনের কোশ্চেনও করা হতে পারে কি কি সাবজেক্ট ছিল আপনার, বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন। যদি আপনার অনার্স থাকে তাহলে উত্তর দেবেন অনার্স, এবং যদি জেনারেল সাবজেক্ট থাকে তাহলে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেটা আপনারা কিন্তু বলবেন। এরকমটিও কোশ্চেন করা হয় যে কোন কলেজে পড়েন, কোন স্কুলে পড়েছেন। আমাকে যেমন কোশ্চেন করা হয়েছিল আপনি কোন কলেজে পড়েন, আমি উত্তর দেওয়ার পর আমাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কলেজের প্রিন্সিপাল স্যারের নাম কি, তখন আমি অ্যান্সারটা দিয়েছিলাম। তো আপনাদেরও কিন্তু এ ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হতেই পারে। তারপরে আপনাদের কোশ্চেন করা হতে পারে কেন আপনি চাকরিটা করতে চান, অথবা এ ধরনের কোশ্চেন আপনাকে করা হতে পারে যে এই চাকরি সম্পর্কে আপনার কি ধারণা, অথবা এটাও কিন্তু আপনাকে কোশ্চেন করা হতে পারে আপনি কি মনে করেন যে আপনি এই চাকরির জন্য যোগ্য। এ ধরনের কোশ্চেনও কিন্তু করা হতে পারে। এ ধরনের কোশ্চেন শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু কোশ্চেন করা হতে পারে জেনারেল নলেজের ওপর থেকে, অর্থাৎ জিকের ওপর থেকে, ওয়েস্ট বেঙ্গল জিকের ওপর থেকে কোশ্চেন করা হতে পারে, আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দার সেই ডিস্ট্রিক্টের ওপর থেকে আপনাকে কোশ্চেন করা হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাকে কোশ্চেন করা হতে পারে। আমি আপনাদের সাজেস্ট করব আপনি ওয়েস্ট বেঙ্গলের ওপর থেকে যে জিকেগুলো হয়ে থাকে সেগুলো আপনারা ভালো করে জেনে যান, জেনারেল নলেজ থেকে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো আপনারা জেনে যান ভালো করে, এবং আপনার ডিস্ট্রিক্টের ওপর থেকে ইতিহাস এবং জিওগ্রাফিটা ভালো করে জেনে যান, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো করে জেনে যান। কারণ আমাকে কিন্তু আমার ডিস্ট্রিক্ট অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের ওপর থেকে আমাকে কোশ্চেন করা হয়েছিল, যেমনটি কোশ্চেন করা হয়েছিল নদিয়া ডিস্ট্রিক্টের দুটো ঐতিহাসিক স্থানের নাম, আমি অ্যান্সার দিয়েছিলাম পলাশি এবং নবদ্বীপ। এছাড়াও আমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল কৃষ্ণগড় কী জন্য বিখ্যাত, তখন আমি অ্যান্সার দিয়েছিলাম মাটির পুতুলের জন্য। তো এ ধরনের কিন্তু ডিস্ট্রিক্টের ওপর থেকেও কোশ্চেন দেওয়া হয়, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং ওয়েস্ট বেঙ্গলের ওপর থেকে কিন্তু আমাকে বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল। তো এ ধরনের কোশ্চেনগুলি কিন্তু সাধারণত করা হয়ে থাকে। এছাড়াও বাকিটা ডিপেন্ড করছে যে ইন্টারভিউ টেবিলে যে স্যাররা থাকেন তাদের ওপরে, তারা কী ধরনের কোশ্চেন আপনাকে করবেন। তো আরেকটা কথা আপনারা জানাতে চাই, ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট শুধুমাত্র যে কোশ্চেনের ওপর ডিপেন্ড করে তা নয়, আপনি কীভাবে কথা বলেন, আপনার ওঠা বসা, এ ধরনের কিন্তু আপনার যে বাহ্যিক অবস্থাটা সেটাও কিন্তু তারা দেখার চেষ্টা করে। আপনার ড্রেসপত্র কেমন, আপনি ঘরে ঢোকার আগে অনুমতি নিচ্ছেন কি না, আপনাকে বসতে বলা হলে আপনি বসবেন, যে আপনার যে ভদ্রতাগুলো থাকে, এ ধরনের কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু দেখা হয়, তার ওপর থেকেও কিন্তু একটা মার্কস থাকে। তো আপনারা যদি ইন্টারভিউ টেবিলে ঢোকা থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিও চান, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে সেই নিয়ে ডিটেলসে আপনাদের কিন্তু একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো। কারণ আগের ভিডিওতে আমাকে যেহেতু কমেন্ট করেছিলেন যে ইন্টারভিউ টেবিলে কী ধরনের কোশ্চেন করা হয়, সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য বানানো। তো আশা করি আপনারা ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। আর আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এ ধরনের আপডেটগুলো, গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আপডেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড নিউজগুলো খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজে কিন্তু পেয়ে যাবেন।